সুপ্রি ভিউয়ার্স আন্তর্জাতিক সংবাদে সবাইকে স্বাগত প্রথমে জানিয়ে দেব ইদ্দাল ফিলিস্তিন যুদ্ধের সর্বশেষ শতবা আপডেট সংবাদে পর বিস্তারিত রাফাই 45 জনকে পুরিমেরও সেখানে হামলা জোরদার নির্দেশ দিয়েছে নেতানিয়াহু এবার ইহুদিবাদী মন্ত্রীসভা আগ্রাসন বন্ধ করতে রাজি হয়েছে আর জানিয়ে দেব বৃহত্তর বার্ষিক অর্থনৈতিক প্রমে তালেবানকে আমন্ত্রণ জানিয়েছে রাশিয়া এদিকে ইসরাইল আগ্রাসনে প্রতিবাদে ভব বিক্ষোভ নেতারা মানব সেবায় আর জানিয়ে দিব চল্লিশ দেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় তুর্কি ড্রোনের প্রশংসা এবার ফিলিস্তিন আজ আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিতে যাচ্ছে স্পেন আয়ারল্যান্ড ও নরওয়ে এবং সর্বশেষ জানে দিব ইসের গোয়েন্দা সদর দপ্তরে ভয়াবহ হামলা চালিয়ে দিল ইরান এতক্ষণ শুনছিলেন সংবাদ এখন তবে লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং ইসরায়েল ফেলিস্তিন যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ হাতে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ

ইহুদবাদী মন্ত্রিসভা আগ্রাসন বন্ধ করতে রাজি হয়েছে ইসরায়েলের মন্ত্রিসভা ফিলিস্তিনে অবরুদ্ধ গাজা পথকে ঘন বসতিপূর্ণ বর্বর আগ্রাসন বন্ধ করতে সম্মত হয়েছে তারা রাফা আগ্রাসন বন্ধ করে বন্ধু বিনিময় আলোচনা উপর দিতে চাইছে ইসরায়েলের কয়েকটি গণমাধ্যম এই খবর দিয়েছে ইসরায়েলের চ্যানেল 24 বরাদ দিয়ে ফিলিস্তিন বার্তা সংস্থা সামা গতকাল খবর দিয়েছে যে ইসরায়েলি মন্ত্রিসভা নিরাপত্তা সংস্থাগুলো রাফু শহরে আগ্রাসন বন্ধ করতে সম্মত হয়েছে এর পরিবর্তে তারা ফিলিস্তিনের ইসলাম প্রতিরোধ আন্দোলন হামাসের সাথে বন্দি বিনিময় আলোচনার উপর গুরুত্ব দিচ্ছে এই রিপোর্টে আর বলা হয়েছে গাজার যুদ্ধবৃত্তি বিষয়ে মধ্যস্থকারীদের প্রস্তাবের জবাব দিয়েছে ইসরায়েল যুদ্ধবৃত্তি এবং বন্দি বিনিময়ের বিষয়ে নতুন করে আলোচনা শুরু যে চেষ্টা চলছে তার অংশ হিসেবে ইসরায়েল এ জবাব দিয়েছে খবরে বলা হচ্ছে মধ্যস্থতাকারীরা বিষয়টি আজ হামাসের কাছে পৌঁছে দিতে পারে তবে রাফ আগ্রাসন বন্ধের ব্যাপারে এখনো যুদ্ধবাদ প্রধানমন্ত্রী বেনিমিন নেতানি সরকারি ভাবে কোনো বিবৃতি দেননি এদিকে ইসরায়েলি কোনো কোনো মাধ্যম খবর দিয়েছে নেতানি হত্যার মন্ত্রী সভা ভেঙে দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন এদিকে যুদ্ধকালীন মন্ত্রিসভা অনত সদস্য বেনি গাজন্ত বন্দি ব্যাপারে আট জনের মধ্যে সুনির্দিষ্ট পরিকল্পনা উপস্থিত না করলে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করবেন বলে হুমকি দেওয়ার পর নেতানিয়াহু মন্ত্রিসভা ভেঙে দিতে চাচ্ছেন সূত্র পাস টুডে এসআইপি বৃহত্তর বার্ষিক অর্থনৈতিক ফোরামে তালেবানকে আমন্ত্রণ জানিয়েছে রাশিয়া সন্ত্রাসী সংগঠনের তালিকা থেকে আফগানিস্তানের তালেবানকে বাদ দিতে বৃহত্তর বার্ষিক অর্থনৈতিক ফোরামের আমন্ত্রণ জানিয়েছে রাশিয়া মঙ্গলবার এক প্রতিবেদনে যুক্তরাজ্যের সংবাদ সংস্থা রয়টার্স এ তথ্য জানায় প্রতিবেদন বলা হয় দীর্ঘদিন ধরে সন্ত্রাসী সংগঠন হিসেবে রাশিয়ার নিষেধাজ্ঞার তালিকায় ছিল তালেবান বিশ বছরের যুদ্ধ শেষে আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্রের বাহিনী বিদায় নেয়ার পর দু সালে আগস্টে দেশটির ক্ষমতা দখল করে তালেবান বাহিনী এরপর আফগানিস্তান তালেবান সরকারের সঙ্গে ধীরে ধীরে সুসম্পর্ক গড়ে তুলেছে রাশিয়া দৃষ্টিপ্রষ্ঠ ও বিচার মন্ত্রণের তালেবানদের উপর নিষেধাজ্ঞা জারি নেওয়ার জন্য প্রেসিডেন্ট প্রতিনের কাছে শোভariş করেছেন এই শোভারেশের অগ্রগতি হিসেবে রাশিয়া শিগগিরই নিষেধাজ্ঞা তালিকা থেকে তালেবানকে বাদ দেওয়া হবে বলে জেনেছে সূত্র মস্কো টাইমসে ইসরায়েলের আগ্রাসনের প্রতিবাদে প্যারিসে চলছে ব্যাপক বিক্ষোভ এবার গাজা ইসরায়েলের আগ্রাসনের প্রতিবাদে ব্যাপক বিক্ষোভ শুরু করেছে ফ্রান্সে। সোমবার রাজধানী প্যারিসে রাস্তায় নেমেছেন হাজার হাজার মানুষ এক প্রতিবাদে জানিয়েছে বার্তা সংস্থা রটার ফিলিস্তিন পতাকা নিয়ে জড়ো বিক্ষোভকারীরা রাজধানী গিরিন জনে ইসরায়েলি দূতাবাসের কাছে হয় ভয়াবহ বিক্ষোভ পরে বিক্ষোভকারীদের মিছিলে অপেরা স্কর হয়ে মাত্র এলাকায় গিয়ে থামে মধ্য পর্যন্ত চলে প্রতিবাদ সমাবেশ ইসরায়েল বিরোধী স্লোগানে প্রকম্পিত হয়ে রাজপাদা তারা দাবি জানায় অবিলম্বে যুদ্ধ বন্ধের গাজা উপত্যকায় রাফে সাম্প্রতিক আগ্রাসন তীব্র নিন্দা জানান আন্দোলনকারীরা তবে ছত্রভঙ্গ করতে টিয়ারসেল সরে পুলিশে এতে সরাই সংঘর্ষ তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি নয়া সংসদকে ইরানের সর্বোচ্চ নেতার বাত্রা মানব নিয়তে কিছু করলে আল্লাহ পুরস্কৃত করবেন ইসলামী প্রজাতন্ত্র ইরানের জাতীয় সংসদকে সবসময় জনগণের স্বস্তির পরিবেশ সৃষ্টিকারী আশা জাগریہ প্রতিষ্ঠান হিসেবে ভূমিকা পালনে আহ্বান জানিয়েছেন ইরানের সর্বজনতা আয়তুল্লাহ খামেনি। তিনি বলেছেন মানব শিরার নিয়তে কিছু করলে তার সৎপূর্ণের কাজ হিসেবে মর্যাদা পায়। কৃতজ্ঞতার গুণে গুণান্বিত সর্বজ্ঞানী আল্লাহ ইহকাল ও আখিরাতের জন্য পুরস্কারিত করবেন। আজ সোমবার যাত্রা শুরু করেছে ইসলাম প্রজাতন্ত্র ইরানের দ্বাদশ জাতীয় সংসদ সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ খামেনিও বাত্রা পাঠের মধ্য দিয়ে নয় সংসদের কার্যক্রম শুরু করেছেন ইরানের সংবিধানের সাতষট্টি নম্বর অনুচ্ছেদ অনুযায়ী সংসদ সদস্যরা আমানতদার তদারকি ও তাকুয়ার ভিত্তিতে জনগণের প্রতিনিধিত্ব করার শপথ নিয়েছেন দ্বাদশ সংসদের উদ্বোধন উপলক্ষে একবাত্রায় ইরানের সর্বোচ্চ বলেছেন দ্বাদশ জাতীয় সংসদ বরাবরের মতো নির্ধারিত সময়ের মধ্যেই শুরু হয় আমি বিনীত ভাবে রাজনৈতিক চ্যালেঞ্জের মোকাবেলার সময় নৈতিক গুণাবলী আরো গুরুত্ব দিয়েছেন ধার্মিকতা ক্ষমা ন্যায্যতা সততা দায়িত্বশীল নিঃস্বার্থভাবে কাজ করার পাথর নিজের আসল মূল্য প্রকাশ করে সূত্র ইন্ডিয়া টুডে এবার চল্লিশ দেশের আকাশ রক্ষায় তুর্কি ড্রোন ব্যবহৃত হচ্ছে সাম্প্রতিক বছরগুলোতে তুর্কি ড্রোন সফলতা প্রমাণিত হয়ে বিভিন্ন ঘটনায় ফলে তুরস্কের নিজস্ব প্রযুক্তিতে তৈরি এসব ড্রোনের দাপট এখনো অজানা নয় সিরিয়া ইরান সীমান্তর বিদ্রোহী দমন আর্মেনিয়া আজারবাইজান যুদ্ধ থেকে শুরু করে যুদ্ধের সফলতা সাক্ষ্য রেখে যাচ্ছে তুরস্কের তৈরি বিভিন্ন সামরিক ড্রোন যুদ্ধের পাশাপাশি শান্তিকালীন অভিযোগে নিজের প্রতিদ্বন্দ্বিতা বজায় রেখে তুরস্কের ড্রোন বহর যার সর্বশেষ নজির নজির দেখা গেল ইরানের প্রয়াত প্রেসিডেন্ট ইব্রাহিম রাসির বিধ্বস্ত হেলিকপ্টার ধ্বংসের উদ্ধারের ঘটনায় বলা হচ্ছে বর্তমান বিশ্বের চল্লিশটি দেশে আকাশ সুরক্ষায় নিজের সক্ষমতা প্রমাণ করেছে তুর্কি ড্রোন দেশটি রাষ্ট্রের সংস্থা প্রতিবেদনে বলা হয় বিশ্বের অন্তত চল্লিশটি দেশে আকাশ সুরক্ষায় অবদান রাখছে তৈরি বিভিন্ন ড্রোন দেশটির প্রযুক্তি বিষয় মন্ত্রী মেহমেদ ফাতিব ফাতে এমন দাবি করেছেন সূত্র আরব নিউজের ফিলিস্তিনকে আজ আনুষ্ঠানিক ভাবে স্বীকৃতি দিতে যাচ্ছে স্পেন আইল্যান্ড ও নরওয়ে

আমরা রাষ্ট্র বিশ্বাস করে দুই রাষ্ট্র পাশাপাশি শান্তি এবং স্থিতিশীলতার সঙ্গে বসবাস করবে আমরা এমন এক সময় এটাকে করতে যাচ্ছে যখন ইসরায়েল ফিলিস্তিন নিশ্চিন্ন করে দিতে বোমা অবর্ষণ করে যাচ্ছে ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি প্রসঙ্গে বক্তব্য দিয়েছেন স্পেনের প্রেসিডেন্ট তিনি বলেছেন এই স্বীকৃতি শুধু ঐতিহাসিক ন্যায় বিচার বিষয় নাই আমরা সবাই শান্তি প্রতিষ্ঠায় কাজ করছে শান্তি প্রতিষ্ঠার একমাত্র পথ হলো ইসরায়েল রাষ্ট্রের পাশাপাশি ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা করা এবং ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করা এদিকে কানাডা ফিলিস্তিন ভিসা পাঁচ গুণ বৃদ্ধির ঘোষণা দিয়েছে যারা কানাডায় তাদের পরিবারে সদস্যদের সাথে যোগাযোগ করতে চায় তাদের ভিসা দেবে অটোয়া সূত্র পাস টুডে রাতে ইসরায়েলি গোয়েন্দা দপ্তর উড়িয়ে দিল ইরান এবার রাতেই ভয়াবহ হামলা করে ইসরায়েলি গোয়েন্দার দপ্তর উড়িয়ে দিয়েছে ইরান ইরাকের আদার্স শত কুদিস্তান অঞ্চলে ইসরায়েলি গোয়েন্দা সংস্থার সদর দপ্তর ইরানের রেভলিউশনারি গার্ড আর জেসি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে জানিয়েছে সোমবার রাতে এই ঘটনা পর দায়ী স্বীকার করেছে আর একই সাথে ইরানের এলিট ফোর্সা সিরিয়া আইএসএ বিরুদ্ধে হামলা চালিয়েছে ইসরায়েলের রাষ্ট্রীয় সংবাদ ইরাকের উত্তরে হামলার ঘটনাটি ঘটে এই হামলার ঘটনায় যুক্তরাষ্ট্র নিন্দা উদ্বেগের কুর্দিস্তান নিরাপত্তা পরিষদ এক বিবৃতিতে হোয়াইট হাউজের ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের মুখপাত্র এডিড ওয়াটসন জানায় আমরা পরিস্থিতি মূল্যায়ন চালিয়ে যাচ্ছি তবে আমাদের কাছে মনে হচ্ছে হামলাটি একটি ভুল সিদ্ধান্ত ইরান রেভলিউশন গার্ড কফ বিবৃতিতে বলা হয়েছে জাস্টিস নৃশংস অক্সিজেন কমান্ডার হত্যার কারণে ইরাকের স্থান অঞ্চলে ইরাকের গোয়েন্দা সদর দপ্তর উড়িয়ে দিয়েছে ইরান সূত্র টুডে।